চট্টগ্রাম পর্বে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংস। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ দুপুর 2টায়। রাজশাহী এবং সিলেট দুই দলই খেলেছে 8টি করে ম্যাচ, 4টিতে জয় নিয়ে মিরাজের রাজশাহীর পয়েন্ট 8, টেবিলে অবস্থান 5-এ। প্লে অফে খেলতে হলে জয়ের বিকল্প নেই রাজশাহী কিংসের সামনে। অন্যদিকে 8 ম্যাচে 6টিতেই হেরে প্লে অফের দৌড় থেকে অনেকটাই ছিটকে পড়েছে সিলেট। তবে চট্টগ্রামে নিজেদের ভাগ্য পরিবর্তন চায় সিলেট সিক্সার। চলতি আসরে এখন পর্যন্ত দেখা হয়নি দু দলের, প্রথম দেখায় জয় পেতে মুখে আছে দু দলই। ফেসের প্রত্যেকটা ম্যাচই রাজশাহী কিংসের জন্য ইম্পর্টেন্ট। এখন টুর্নামেন্টের শেষ ভাগে দু কোয়ালিফায়ার কারা যাবে এই হিসাবটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, এবং আমি মনে করি প্রত্যেকটা ম্যাচে, শুধু কালকের ম্যাচই না, প্রত্যেকটা ম্যাচে আমাদের ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা ম্যাচে আমাদের খুব ভালো ক্রিকেট খেলা খুবই জরুরি। এই মুহূর্তে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন সহকর্মী নিয়ন মোহাইমিন। সবশেষ খবর জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। নিয়ন মোমো, ঢাকার দ্বিতীয় পর্ব শেষে বিপিএল কিন্তু এখন চট্টগ্রামে। চট্টগ্রামে গতকাল থেকেই টিমগুলো ইতোমধ্যে আসতে শুরু করেছে, এবং আমরা সকাল থেকেই দেখেছি বেশ কয়েকটি দল কিন্তু এমএআজি স্টেডিয়ামে চট্টগ্রামের সেখানে অনুশীলনও করেছেন। আমরা সকালবেলা খুলনা টাইটান্সকে দেখেছি সেখানে অনুশীলন করেছে, এবং খুলনা টাইটান্সের সাথে আমাদের কথাও হয়েছে। আমরা খুলনা টাইটান্সের শুভাশিষ রায়ের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে বলেছেন তাদের টুর্নামেন্টটা আসলে সেভাবে এবার ভালোভাবে শুরু করতে পারেনি তারা, যার কারণে 9 ম্যাচের মধ্যে মাত্র 2টিতে তারা এবার জয় পেয়েছে। সেক্ষেত্রে তাদের এখন আসলে ইতোমধ্যে তাদের যে চেষ্টাটা থাকবে যে ভালোভাবে যাতে টুর্নামেন্টটা শেষ করতে পারে, সেই লক্ষ্য নিয়ে তারা এখন পর্যন্ত টুর্নামেন্ট এগিয়ে যেতে চাচ্ছে। এছাড়া যদি আমি আজকের ম্যাচগুলোর কথা বলি, বিপিএল এর চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচ শুরু হচ্ছে একটু পরে, সেখানে সিলেট সিক্সার্সের প্রতিপক্ষ হচ্ছে রাজশাহী কিংস, এবং সিলেট সিক্সার্সও কিন্তু তলানির পয়েন্ট টেবিলের একেবারে নিচের দিকের একটি দল। 8 ম্যাচে মাত্র 2টিতে তারা এখন পর্যন্ত জয় পেয়েছে, যদিও তাদের তাসকিন আহমেদ এবং সাব্বির রহমান রোমান কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছেন, এবং আপনি জানেন যে তারা বাংলাদেশ জাতীয় দলেও সেই পারফরমেন্সের কারণে কিন্তু ডাক পেয়েছেন। এবং পরবর্তীতে তাদের যে প্রতিপক্ষ থাকছেন রাজশাহী কিংস, রাজশাহী কিংসের শুরুটা কিন্তু বিপিএলে বেশ ভালো হয়েছিল, এবং সেক্ষেত্রে দেশীয় যারা পারফর্মার ছিলেন তাদের উপর ভর করে কিন্তু রাজশাহী কিংস এগিয়ে যাচ্ছিল, বিশেষ করে মেহেদি মিরাজের কথা বলতে হয়। কিন্তু পরবর্তীতে কিন্তু রাজশাহী কিংস এই ছন্দটা হারিয়ে ফেলে, এবং পরবর্তীতে তাদের যে বিদেশি প্লেয়াররা ছিলেন মূলত ইভান্স এবং রায়ান টেন্ডেসকোটের উপর ভর করেই কিন্তু রাজশাহী কিংস এগিয়ে এসেছে, এবং গত 2 ম্যাচে কিন্তু তারা জয় তুলে নিয়েছে মূলত বিদেশিদের উপর ভর করে। এরপর যদি আমি পরবর্তী ম্যাচের কথা বলি, এবং আজকের দিনের সুপার ফ্রাইডের্স বিগ ম্যাচ আমাদের স্বাগতিক চট্টগ্রাম বাইকিংসের সাথে, চিটাগং বাইকিংসের প্রতিপক্ষ হচ্ছে রংপুর রাইডার্স। টেবিলের একেবারে টপার দল হচ্ছে চিটাগং বাইকিংস। আপনি যদি বিপিএল এর আগের 5টি আসরের কথা বলেন, তাহলে চট্টগ্রাম কিন্তু কখনোই ভালো কিছু করতে পারেনি বিপিএলে। এবারে প্রথম থেকেই বিপিএল খুব ভালো করে আসছে চট্টগ্রাম, এবং চিটাগং এর মূল ভরসার জায়গা যে টিম ক্যাপ্টেন মুশফিকুর রহিম, তার ব্যাটে প্রচুর রান এসেছে, যার কারণে কিন্তু বিপিএল এখন পর্যন্ত তারা টেবিল টপার, এবং 8 ম্যাচের মধ্যে প্রায় 7টিতেই তারা জয় পেয়েছে। অন্যদিকে রংপুর রাইডার্স প্রথম দিকে ছন্দ খুঁজে না পেলেও বিদেশি 4 জনের উপর ভর করে কিন্তু এখন রংপুর রাইডার্স তো টানা 2 ম্যাচে জয় পেয়েছে। মাশরাফি ম্যাজিকে এখন বেশ অনেকটুকু এগিয়ে এসেছে রংপুর রাইডার্স, সেক্ষেত্রে আমরা বলতে পারি রাতের ম্যাচটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। পয়েন্ট টেবিলের অন্য 2 দলও কিন্তু এই ম্যাচটার দিকে নির্ভর করবে, কারণ এই ম্যাচের ফলাফলের উপরে অনেক আরো অন্যান্য জিনিসপত্র নির্ভর করছে। তো মুমু, এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে শেষ। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে বিপিএল এর সবশেষ খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন মোহাইমিন।